গুড মর্নিং স্টুডেন্ট ক্লাস 3 আজকে আবার বিজিকে ক্লাসটা নিয়ে চলে এলাম দেখো আগে তোমাদের সিলেবাসটা পুরো শেষ করে দিয়েছি আজকে আমি আবার রিভাইজ করাচ্ছি কি প্রথম পৃষ্ঠাতে খোলো তিন পেজে কি আছে মহানগরী কলকাতার কথা তোমাদের তিন পেজে মহানগরী কি ক্লাস 3 চলো সবাই বই খুলেছো তো দেখো পৃষ্ঠাটা উল্টাও প্রথম পেজে প্রথম পার্ট तीन पृष्ठा महानगरी कलकाता नाम आलिनगर रखा हुआ क्यों कलकाता नाम आलिनगर रखा हुआ क्यों नवाब नवाब सिराजउद्दौला 1756 साले कलकाता आक्रमण करे एर नाम रखें आलिनगर ताले के नवाब सिराजउद्दौला मन थाकबे 1756 ख्रीस्टाब्दे आलिनगर ताले कलकाता आगे की नाम छिलो आलिनगर আলিনগরের বর্তমান নাম কি কলকাতা কলকাতা মহানগরী কে প্রতিষ্ঠা করেন জব চার্নক কলকাতা স্থাপিত হয়েছিল কবে প্রায় 1690 সালের 24 আগস্ট কলকাতা নগরীটি কোন নদীর তীরে অবস্থিত হুগলি নদীর তীরে অবস্থিত কোন কোন গ্রাম নিয়ে কলকাতা নগর গড়ে ওঠে সুতানুটি গোবিন্দপুর ও কলকাতা গ্রাম নিয়ে বর্তমানে বৃহত্তর কলকাতার লোক সংখ্যা কত প্রায় 1,66,00,000 2011 সালের জনগণনা অনুযায়ী কলকাতার জনঘনত্ব কত 24,252 জন কলকাতা মহানগরীর আয়তন কত 185 বর্গ কিমি কলকাতার সবচেয়ে প্রাচীন সমাধি কোনটি জব চার্নকের সমাধি কলকাতার শ্রেষ্ঠ নাগরিক কে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র তাহলে কি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র কার নেতৃত্বে কলকাতা কর্পোরেশন পরিচালিত হয় মেয়রের নেতৃত্বে তাহলে তোমাদের তিন পৃষ্ঠাটা থাক চার পৃষ্ঠাতে দেখো কলকাতার কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র কে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতার কর্পোরেশনের কতগুলি ওয়ার্ড নিয়ে গঠিত 141টি ওয়ার্ড নিয়ে গঠিত কলকাতার সরকারি কাজকর্ম কোথায় হয় মহাকরণে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে অতীতে কারা এসে প্রথম কলকাতায় বসতি স্থাপন করে সপ্তগ্রাম থেকে এসে সেট বসাকরা গোবিন্দপুরে বসতি স্থাপন করে কলকাতার কাদের জমিদারির মধ্যে ছিল সাবর্ণ রায়চৌধুরীর জমিদারির মধ্যে ছিল রাজ্যপাল কোথায় থাকেন কলকাতা রাজভবনে থাকে রাজভবন কবে তৈরি হয়েছিল 1799 থেকে 1803 খ্রিস্টাব্দের মধ্যে কলকাতা পুলিশের সদর দপ্তর কোথায় লালবাজারে পৃথিবীর শ্রেষ্ঠ নগরীগুলির মধ্যে কলকাতা স্থান কত সপ্তম স্থানে ভারতের মধ্যে প্রথম কলকাতা কতদিন ভারত রাজধানী ছিল 1772 থেকে 1911 সাল পর্যন্ত মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতার বৃহৎ ক্রীড়াঙ্গন কোনটি যুব ভারতী ক্রীড়াঙ্গন হাওড়ার ব্রিজ বা রবীন্দ্র সেতু কবে চালু হয় 1943 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে কলকাতা জাতীয় ক্লাব কোনটি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব বিড়ালা প্ল্যানেটোরিয়াম কি মহাকাশ বা সৌরজগতে নানান খবর জানার ও দেখার ভবন আজ এই পর্যন্তই থাক পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে